আচ্ছা এখানকার সুইমিং পুলের ভিউটা কিন্তু অনেক সুন্দর চলেন দেখে আসি চলো না আমি যাই পুলে একবারে দেখার কি আছে এখন আমি সুইমিং করতে পারবো না তাহলে পরে করিও ড্রেস অন নো সুইমিং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং হ্যালো কবিলা সুমন ভালো আছেন না জি ভালো আছি ভাইয়া আর আম্মা কিন্তু নোয়াখালী চেয়ারম্যান পলি চেয়ারম্যান চিনছেন না জি জি আপনি যদি ওদেরকে একটু অনার করে দিতেন আমি চেষ্টা করবো না কি বলো না বলো এইবা অনার করবে মানে আর চেষ্টা করলে হইবে না তো ঠিকঠাক একটা ডিসকাউন্ট দিতে হইবে আচ্ছা আমি 30% ডিসকাউন্ট করে দেবো আপনি যখন 30% দিতে পারবেন 50% দিতে পারবেন আর 50% দিলে পুরো জমে যাবে এই হোটেল থেকে মোরা যাবই না থাকতে যাবো আমি চেষ্টা করি শুরু করলি দূর এই সুমন ভাই আপনি কোনো প্রেশারে লইন না 30 মিনিট কিছু দরকার নেই আমরা 10-15টা দিয়ে দিলেই হবে সমস্যা এবারে কাবিলা তুই কি বলো না বলো মুই কথা বলতে আসি না তুই এবারে নিয়ে সাইডে যা কথা বল মুই সুমন ভাইয়ের সাথে কথা বলতে আসি ভাই প্লিজ কাম উইথ মি সুমন ভাই দেয়া হইব কেন এই সুমন ভাই গারে যে কই দেখছি লাগে জিন কত সেনা লাগতেছে আর কই দেখছ ওই আরাম মার কাছে অনেকে আসে না চাকরি বাকরি লাই অনে চাকরিকে কি আরাম মাই দিল কি না হইতে পারে আচ্ছা এখানকার সুইমিং পুলের ভিউটা কিন্তু অনেক সুন্দর চলেন দেখে আসি চলো না আমি যাই পুলে একবারে দেখার কি আছে এখন আমি সুইমিং করতে পারবো না তাহলে পরে করিও ড্রেস আনো না সুইমিং এ একটা ফাজি এম্মা নরমালি জি গেলাম ড্রেস আনছো কিনা সুইমিং পুলে না মারলাই কত 7250 টাকা তুই কি ভালো করে শুনছস মুই তিনবার জিজ্ঞেস করছি সুমন ভাই সে বললে দিছে 55% ডিসকাউন্টে 7250 টাকা আসবে কি এর কথা কইলে এতক্ষণ তুই শুনিন না লাগে আমি যদি আতারে এতক্ষণ ধরে সেটিং দিতাম এত তো পুরোটা আর ফ্রি দিয়ে দিত তুমি পার্ট নিও না তুমি তো বললে দেছো 10% 15% ডিসকাউন্ট হইলে দিয়ে দেন ব্যাটা মুই তো কথা বললে তো 55% ডিসকাউন্টে 7250 টাকা রাজি করাইছি আর বাবার এই সময় কিলে বলছি তুই বুঝছস আসাম তো ইবা আসিল আর হেতির সামনে একটা পার্ট নেওয়া লাগবে না টিয়া শুনি তো মনে হচ্ছে পার্টমার নেই আর কোনো টাইম নেই আমি অন্য হোটেলে চলে যাই হ্যাঁ তো নাই হিগারে দেখো তুই এক কাজ কর বন্ধু তুই মৌসুমী আবাসিক হোটেলে একটা বুকিং দিয়ে দে না রে হেটাও দিচ্ছে এটা তো পুরো লো কোয়ালিটি হয়ে যায় তুই এটা তো আর একটু বেটার কোনো হোটেল বুকিং দে লাগলে 2-3 হাজার টাকা বেশি লাগুক না সমস্যা কি আচ্ছা ঠিক আছে মুই দিয়ে দিতেছি দে কাবিল্লা এই হোস্টেলেই থাকতে যাই হোস্টেলটা দেখছো কত সুন্দর আর বাথরুমটা দেখছো অনেক সুন্দর আর যা সুবাস আর দোতলার উপরে একটা পুকুর করা আছে নীল রঙের পানি বেড়া জানালা দিয়া সমুদ্র দেখা যায় আমরা এখানেই থাকতে যাই কি কয়েন দাদু হ্যাঁ এখানেই থাকে যাই এটা ভালো লেগে গেছে ভাইয়া আমরা তো সারা জীবন সিবা জামার মধ্যে থাকছি এবার একটু আরাম করে থাই আর এবার সামনে আর একটা পাট আছে না কিয়া এবার সামনে আপনার একটা পাট আছে না ভাইয়া দাদু আপনি কি বলেন হ্যাঁ টেকে আছে না খরচ কর কোন একটা আছে আপনি কাট টেয়া দেখতেছেন বাবা খালি টেয়া আছে করেন বোরানের যে টেয়াটা দিচ্ছে এটা বাজেট করি তো আমরা এসেছি আমি কি পুরো টেয়া খরচ করুম পুরো টেয়া খরচ করতে কিন্তু আনার সুপার কোনো সমস্যা নাই পরে তো আপনারা দোনো মিলে কানবেন আবারা কানবো না বাড়া আমরা ঘুরতে আইছি একটু ভালোভাবে থাকি আমরা কি সবসময় এইভাবে থাকতে পারবো বোধ না কা কি কয়েন দাদু হ্যাঁ যা করবো বেশি বেশি করবো কম কম কিছুই করতে পারবো না খামু ঘুমামু ঘুরমু জাপামু বেড়া সমুদ্রে ও আরেকজন ফাউটে আইছেন তো এলে সত্যি সবকিছু করতেছেন কিসের বেড়া ফাউটা কখন আমাকে ভাগ আছে না ডাইলের ভাগ আছে আমার কি এর ভাগ আছে আমার এখন যদি নিজের টিয়া হইতো সিবা টিয়াটা রায় দিতেন একটা জায়গা খরচ করতেন না আর কথাবার্তা ডাইস ঠিক করেন আপনার না বলছি কোনো বাজে ওয়ার্ড ইউজ করবেন না এটা তো কাশিমপুর না এটা তো কক্সবাজারের একটা উন্নত মানের হোটেল তাই না কিয়া শুদ্ধ ভাষায় কথা কইতে কইছস না শুদ্ধ ভাষায় কইলাম শুদ্ধ ভাষাও তো বুঝছস না কিয়া কয় একটু পর পড়ে মুই কেমনে কমু কি কি জানি কয় এটা শুভ চলছেন যে রুম দিছে এই রুম এটা লই লই আসুন সুমনের হড়াই সিবি একটা রুম লই লই বুঝছিস তুই আর আমি সামনে রুম লই ও মা গো এটা কোন জায়গা রে এটা এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায় আব্দুল্লাহ সমুদ্র মানে হানি গুন উড়ি মানে এনে চলিস এরকম না লাগে হ্যাঁ সুন্দর না অদ্ভুত সুন্দর জায়গা এইটা ও মা গো কি অবস্থা জায়গা এইটা তুমি এর আগে কারে এনেছিলে এখানে আমি কাকে নিয়ে আসবো কারো লগে আসার সাথে হিডেন প্লেস এটা কেমনে জানলা ওরা আমাকে ইনভাইট করছে আমি এখানে শো করতে আসছি আর এখানে আমি প্রথমবার আসছি এর আগে আসিনি ও ইশালার ফুল এটাও আছে একটা হ্যাঁ এই তুমি আর আমি এই জায়গাতে দাঁড়াইও দাঁড়ায় দোনো জন মিলে সমুদ্রের দিকে তাকিয়ে থাকো আর আমার নতুন ফোন ওগা দিই ওগা হিসের ছবি তুলুন কেন
তুলি তুই তোমার আচ্ছা তুই তোমার ফেসবুক কভার পিকে দি দিও কেন কেন আমি কেন কভার পিক দিব ওমা দিতা না তোর আমার একটা সুন্দর ছবি তুমি কভার পিক দিতা না আপনি দেন আরে বাবা রে আমি তো দিতামই চাই কিন্তু আর ফেসবুক ফ্রেন্ড লিস্টে আর আম্মা আছে আর আমার দলের লোকজন আছে বুঝো না ইয়েলে দিতে পারি না তো আমার ফেসবুকে কি আমার ফ্যামিলি মেম্বাররা নাই ও বুঝছি বুঝছি তুমি কিলে দিতো না বুঝছি আরে কাবিলা তোর মাথায় গুণ ঢুকে না কেন ইগার হিসে দি দুই চেকটা হলাইন অল টাইম ঘুরে ইগা হলাইন এগুলো ইয়েসও কয় না নো কয় না অন যদি আলোকে ছবিটা দেখে হলাইন তো কইব ও এই হলাল লাইনই তো এতদিন আম করে ইয়েস করছো কেন জি না আমার পিছে কেউ ঘুরে না আর এসব ছবি তো কাপলরা তুলে আমরা কি কাপল কাপলই তুলতে হইব কিলে বন্ধু বন্ধু তুলতে না ছবি গুণ না আচ্ছা ঠিক আছে যাও আমরা সুন্দর করে ছবিটা তুলুম তুলি আয়ার নতুন ফোনের ওয়ালপেপারে ছবিটা দিয়ে রাখুন কেন হ্যাঁ জানি না আন চলো পানিতে নামি ছবিটা তুলি আলে আরে এখন আমি পানিতে নামতে পারবো না কিলে আরে পাগল নাকি আমার রিহার্সাল চলতেছে আমি ব্রেক নিয়ে আরে পুরো তোমার রিহার্সালে খেতা পুরো কোন স্যার রে কইবা স্যার আয়ার বন্ধুর লগে কথা কইতেছিলাম হিগে আর হাসতে হাসতে আনি ফালাই দিছি না 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 এখন পানিতে নামা যাবে আর আইও আরে না এরো এই সুযোগ কিন্তু হাইতা নে কই দিলাম আচ্ছা পরে নামবো বাবালা ছোটবেলায় স্যার করে কত মিথ্যা তো বলতা না পেট ব্যথা না হলে কইতা না পেট ব্যথা না না আমি এখন পানিতে নামবো আরে নামি যা নামি জেরম করিও না আরে না আরে বাবা রে মাই ইগে কথা বুঝেন এরকম ওয়েদার আর পাইবা নি জীবনে চলো আইও ঠিক আছে পরে নামবো অনকি না কিন্তু ঠেলা মধ্যে হালাই দিছি আরে পাগল নাকি এখন নামা যাবে আরে আসো তো আরে নামবো না এখন রিহার্সালটা পরে করো না আইকে ডিল ডিল আসো আমি এখন নামতে পারবো না কোন কোন যেতে আমি রিহার্সাল আছে আইকে দেব সত্যি ধাক্কা মারুম কিন্তু এই এরো ইবা এই আই ঢাকা চলে যাই কিন্তু আই কিন্তু ঢাকা চলে যাই পরে চলে যাইতেছি আমি ঢাকা যাও কোন কক্সবাজার আই থাকতাম না এই বা আরে নাইম তো না দাঁড়াও সুমিল না মুই কিন্তু তোমরা কত তালে মন্দিরে সেটিং দিয়ে পুরো তা আম করে কিলে তো তালে দিল না আম করে দি রেখেছে সাইড তালে মেজাজটা খারাপ হয় রুম নাই হয়তো দূর একই ফ্লোরে দিত কত ভালো হইতো না তুমি কেন টকটকি খেলতাম ইস মানে শক কত মানে কি গেল তুমি এটা হাবু ভাই কেমন আছেন এই তো আছি ভালো তুমি আছো কেমন দাঁড়া ভালো আছি দেখছো ইবা আমরা কিন্তু তোমার নৃত্য দেখতে চললাইছি কক্সবাজার থ্যাংক ইউ হাবু ভাই আমি খুব খুশি হইছি আপনারা সবাই আসছেন আপনাকে কিন্তু খুব হ্যান্ডসাম লাগতেছে থ্যাংক ইউ সো মাচ শিমুল কি হইছে তোমার মন খারাপ কেন ও কি হইলো একটু আগা দিচ্ছি তো ইলে উলে ভালো লাগতেছে ওই মেডিসিন দিন তো ইয়ালে মেজাজ মেজাজ খারাপ হই গেছে আমরা কি এর মেডিসিনের কথা কক্সবাজারে খামু এটা সমস্যা নেই রুমে যাই দুই ডোজ দিয়ে দিও তাহলে ঠিক হয়ে যাবো আচ্ছা মোলাই যা তুই রুমে যা এই নে চাবি দেন না ভাইয়া এটাই চাবি যা এটা দিকে আমি দরজা খুলবো এটা দরজার উপর দিব না নিচে দিব আরে গোবাই যা চল বেগ নে এই তুই ঘরে লো যাসেন হ্যাঁ আমার বেগ নে আমার ডনে দর আর ভাইয়া আমি ডনে নে দর রুমে যা ভাইয়া আমি আসি মেডিসিন দিতেছি যা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং